নতুন একটি রেসিপিতে আবারও সকলকে স্বাগতম এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর বেশ বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকবেন আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি সবুজ শাকের ভাজি সবুজ শাক ভাজি করতে হলে যেটা আমাদের প্রথমেই করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে পানিতে এটা পরিষ্কার করে নিতে হবে যাতে এর ভেতরে বালি বা ওই ময়লা জাতীয় কোনো কিছু না থাকে তারপরে শাকগুলো মোটামুটি ছোটো করে কেটে নিতে হবে যেমনটি আপনারা দেখছেন এখানে আমরা মোটামুটি ছোট করে কেটে নিচ্ছি কেটে এটা আমরা অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি সাথে সাথে আমরা এখানে মরিচ এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমরা মূলত এটাকে ঢেকে দিব কারণ এখানে আর কোনো উপাদান ব্যবহারের প্রয়োজন আপাতত নাই আর আপনারা জানেন শাক ভাজিতে কখনও হলুদ ব্যবহার করতে হয় না যাই হোক এক মিনিট দেড় মিনিট পরে যখন শাকগুলো মোটামুটি একটু সিদ্ধ টাইপের হয়ে যাবে তখন এটা ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে শাকে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ শাক ধোয়ার পরে যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই মূলত শাকটি সিদ্ধ হয়ে যাবে যে কারণে আমরা এখানে অতিরিক্ত কোনো পানি দিচ্ছি না আপনারা দেখছেন শাকটি আমরা নেড়ে চেড়ে দিয়েছি এটা নেড়েচেড়ে আবারও আমরা ঢেকে দিব এভাবে মোটামুটি দশ মিনিট মতো আমরা এটাকে সিদ্ধ করব। যতক্ষণ পানি থাকে আর কি ততক্ষণ এটাকে আমরা সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা নেক্সট স্টেপে আমরা যাব। আপনারা দেখছেন এটা ভালো মতো সিদ্ধ হচ্ছে অতিরিক্ত কোনো পানি ছাড়াই কিন্তু শাকটি সিদ্ধ হচ্ছে কারণ শাকের যে পরিষ্কার করা পানি বা ধোয়া পানি সেই পানিটা কিন্তু শাঁকে থেকে যায় লবণটা দেবার পরেই দেখবেন শাকের পানিগুলো বের হয়ে আসছে যাই হোক পানিগুলো মোটামুটি এখানে টেনে নিয়েছে পানি আর নাই এখন আমরা এই শাকটাকে নেক্সট স্টেপে নিয়ে যাব নেক্সট স্টেপ বলতে আমরা শাকটাকে উঠিয়ে নিয়ে এটাকে তেল এবং পেঁয়াজ ভাজি করে সেটাতে মিক্স করে দিব চলুন তাহলে দেখতে থাকি শাকটা আমরা উঠিয়ে নিচ্ছি যেমনটি আপনারা দেখছেন শাকটি উঠিয়ে নেবার পরে আমরা কড়াইটি পরিষ্কার করে আবার চুলাই দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ল তেল তেলটা অবশ্যই আপনারা জানেন আমরা সবসময় কম ব্যবহার করি তারই পরিপ্রেক্ষিতে খুব সামান্য পরিমাণ তেল এখানে আমরা দিয়ে দিলাম আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচিগুলা এখানে আমরা ভালো মতো ভেজে নিব ভালো মতো ভেজে বলতে আমরা জাস্ট এটা গোল্ডেন কালার করে ভেজে নেব যেমনটি আপনারা দেখছেন কেউ চাইলে এখানে কাঁচা জিরা যেটা কাঁচা জিরার ব্যবহার করতে পারেন কাঁচা জিরা ব্যবহার করলে এটার স্বাদ কিন্তু আরও অনেক ভালো আসে যাই আপনারা দেখছেন আমরা পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোতে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটি দিয়ে দিচ্ছি শাকটি দিয়ে দেবার পরে আমরা এটা ভালো করে মিক্স করে দেব যাতে প্রপারলি এখানে মিক্সড হয় যেমনটি আপনারা দেখছেন আমরা এখানে মিক্স করে দিচ্ছি এখানে প্রপারলি মিক্স করে দিলেই সাতটা কিন্তু আসবে সাতটা যদি আপনি প্রপার চান তাহলে মিক্সিংটাও কিন্তু প্রপার হতে হবে যদি মিক্সিংটা প্রপার না হয় তাহলে কিন্তু এই শাকভাজির যে অরিজিনাল টেস্টটা ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন শাকভাজি অলরেডি আমরা করে ফেলেছি আশা করি আপনাদের ভালো লেগে পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি